নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই ইউনিক একটি রেসিপি, মুড়ির অমলেট। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে একটা বোল নিয়ে নিয়েছি আমি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মুড়ি। আমি এখানে 1 কাপের মতো মুড়ি দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতো মুড়ি দিতে পারেন। অল্প করে জল দিয়ে মুড়িটা মিনিট 5-এর জন্য ভিজিয়ে রাখছি। মুড়িটা ভিজিয়ে রাখলে একটু নরম মতো হবে, তাতে মুড়ির অমলেট বানাতে সুবিধে হবে। এর জন্যে লাগছে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। জল থেকে মুড়িগুলো হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে নিংড়ে নিচ্ছি। জল থেকে মুড়িগুলো ছেঁকে নিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি। দেখতেই পাচ্ছেন টমেটো খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বড় সাইজের পেঁয়াজের 1/2 পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি 1টা ডিম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এতে একটা গাজর গ্রেট করেও দিতে পারেন। সমস্ত উপকরণ আমার মেশানো হয়ে গেছে। একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা ভালো করে প্যানে ছড়িয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুড়ের মিশ্রণটা। এবার চামচ দিয়ে আস্তে আস্তে মুড়ির মিশ্রণটা পুরো প্যানে আমি ছড়িয়ে দিচ্ছি। অমলেট যেমন গোল শেপের হয়, আমিও ঠিক অমলেটের মতনই একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করলাম। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে মিনিট 5-এক এটা হতে দেব। নিচের সাইডটা ভাজা ভাজা হয়ে এলে বুঝতেই পারবেন ওপরের দিকটা এখন দেখুন জলো জলো ভাব রয়েছে, তো সেই জলো জলো ভাবটা আর নেই, বেশ ওপরের দিকটা শুকিয়ে এসেছে। অমলেট যেমন ভাঁজ করে দেয়, আমিও ঠিক সেম একই পদ্ধতিতে এটা ভাঁজ করে দিচ্ছি। আমি আরও মিনিট 2-এক উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে ভেতরটাও ভালো মতো ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে, আর আগের থেকে অনেকটা পরিমাণে ফুলে উঠেছে। তার মানে ভেতরে আর কাঁচা ভাব একদম নেই, ভাজা হয়ে গেছে বলেই ভেতরটা ফুলে উঠেছে। সকাল বিকেলে জলখাবারের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। অল্প সময়ে অল্প উপকরণে চটজলদি বানিয়ে ফেলা যায়, আর কাউকে না বললে সে বুঝতেও পারবে না এটা মুড়ির অমলেট। তৈরি হয়ে গেল মুড়ির অমলেট। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।